একজন সাইক্যাট্রিক ডক্টর যে তার পেশেন্টের ব্যাপারে খুবই সচেতন কিন্তু সেই ডক্টরই যখন একের পর এক খুনের কেসে ফেঁসে যায় কিন্তু কেন এর পেছনে থাকা মাস্টার প্ল্যান আপনাকে হতবাক করে দেবে আর শেষে থাকা টুইস্ট দেখে আপনি অবাক হতে বাধ্য তো এমন একটি সাসপেন্সে ভরা ওয়েব সিরিজ আজ এক্সপ্লেন করতে যাচ্ছি আজ এক্সপ্লেন করতে যাচ্ছি দু সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ বিষাদের সিজন ওয়ান তো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম এর কল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওয়েব সিরিজের শুরুতেই রাতের বেলা অন্ধকারে একটি রুমের মধ্যে একটি মেয়েকে পড়ে থাকতে দেখা যায় চারপাশে জিনিসগুলো অকছলভাবে পড়েছিল কিছুক্ষণ পরেই মেয়েটির জ্ঞান ফেরে মেয়েটির নাম কেয়ানা কেয়ানা জ্ঞান ফিরেই আশপাশটা ভালো করে দেখার চেষ্টা করে যেহেতু চারপাশটা পুরোপুরি অন্ধকার ছিল বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই বিদ্যুতের আলোতে একটা সময় কেয়ানা দেখতে পায় একটা লাশ পড়ে রয়েছে রক্তাক্ত ডেড বডিটা দেখেই কিয়ানা চমকে যায় ভয় চিৎকার করে ওঠে আর তাড়াতাড়ি করে বাইরে এসে নিজের গাড়িটা নিয়ে কোথাও যেতে থাকে কিন্তু তখনই দেখা যায় সে বাড়ির সামনে দাঁড়িয়ে কিয়ানার উপরে একজন লোক নজর রাখছিল কিয়ানা এরপরেই সাবা নামের একটি মেয়ের কাছে চলে আসে দরজা খুলতেই সাবা দেখতে পায় কিয়ানা খুবই টেন্স সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে কিয়ানা তেমন কিছুই বলতে পারছিল না এরপর হুট করেই সে বলে ইয়াস কাপুর মারা গেছে কেউ ইয়াস কাপুরকে খুন করে ফেলেছে এটা শুনে সাবাও চমকে যায় কিয়ানা ঠিকভাবে বর্ণনায় করতে পারছিল না সে আসলে কি দেখেছে এতটাই ভয় পেয়ে গিয়েছিল সাবা তাকে শান্ত করার চেষ্টা করে ঠিক তখনই দেখা যায় সাবার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সেই লোকটি এখনও সে কিয়ানাকে ফলো করছে এরপরই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এক মাস আগের ঘটনা দেখানো হয় কিয়ানা হসপিটালে চলে আসে কারণ কিয়ানা একজন সাইক্যাটিক ডক্টর সেখানে কিয়ানা একটি মিটিংয়ে অংশগ্রহণ করে সেখানে ডক্টর বার্মা তাকে বলে আমার তিরিশ বছর ক্যারিয়ারে আমি সবসময় জেনেছি যখন একজন পেশেন্টের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হয় তখন অবশ্যই আমাদের পুলিশে ইনফর্ম করা দরকার কিয়ানা বলে আমি সেটা জানি কিন্তু সত্যিয়া যে কমপ্লেনগুলো করছিল সেটা ক্লিয়ার ছিল না সে সবসময় অভিযোগ করে আসছিল রোমা নামের একটি মেয়ে তাকে মারার চেষ্টা করছে তার চিকিৎসা করতে গেলে আমার এটা জানা অবশ্যই দরকার ছিল যে রোমা কি সত্যি এক্সিস্ট করে কিনা নাকি সাতিয়া শুধুমাত্র তাকে ইমাজিন করে পরে আমি খোঁজ নিয়ে দেখতে পারলাম রোমা আসলেই তার একটা ইমাজিনেশন এখন যদি আমি পুলিশে ইনফর্ম করতাম তাহলে পুলিশ কি করতো রোমাকে খুঁজে বেড়াতো এছাড়া তারা সাতিয়াকে হ্যারাস করতো খুনি দেখা যায় তাকে রাধিকা কাপুর নামের একটি মেয়ে কল করে কিন্তু কিয়ানা ফোনটা রিসিভ করে না সেখানে অন্য একজন ডক্টর কিয়ানাকে বলে আপনি একজন ডক্টর ডিটেকটিভ নন আর সেটাই হয়েছে সাত্তাকে ফলো করতে গিয়ে সাত্তার গুলিটা আপনার গায়ে লেগেছে তাই আমরা বোর্ড মেম্বাররা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি আপনাকে এই লেটারে সাইন করতে হবে এটা একটা অ্যাপোলজি লেটার বোর্ড মেম্বাররা কিয়ানাকে আর বলে আপনি চাইলে আপনার হাজবেন্ড ডক্টর অভিজিৎ বার্মার সাথে আলোচনা করে দেখতে পারেন তখনই ডক্টর অভিজিৎ বার্মাকে দেখানো হয় এরপরে দেখা যায় অভিজিৎকে কিয়ানার সাথে এসে দেখা করতে কিয়ানা তখন বাচ্চাদের সাথে হসপিটালে সময় কাটাচ্ছিল অভিজিৎ কিয়ানাকে জিজ্ঞেস করে বোর্ড মেম্বাররা কি বলল কিয়ানা বলে তেমন কিছু নয় ওয়ার্নিং এবং অ্যাপোলজি লেটার দিয়েছে সাইন করার জন্য অভিজিৎ বলে তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি সাইন করে দাও কিন্তু কিয়ানা বলে আমার এখনও ভেবে দেখতে হবে অভিজিৎ এতে একটু রেগে যায় বলে ভাবতে হবে কেন ওনারা তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে এরপরেও ভাবার কি আছে তুমি একজন সাইকাটিস্ট একজন রোগীর চিকিৎসা করতে হলে তার সিমটমই যথেষ্ট এরকম ডিটেকটিভ হওয়ার দরকার নেই তুমি রোগীদের পার্সোনাল লাইফে ইনভলভ হতে যেও না আর তোমার এই অভ্যাসটা সেই ঘটনার পরপরই হয়েছে কোন ঘটনার কথা অভিজিৎ বলছে সেটা বলা হয় না কিন্তু কেয়ানাকে দেখা যায় অভিজিতের কথা তেমন সে কেয়ার করে না সে বাচ্চাদের সাথে ড্রয়িং করতে থাকে রাতে দেখা যায় আবারও রাধিকা কেয়ানাকে কল করে এবং ভয় ভয়ে বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে আমি পালিয়ে বাইরে চলে এসেছি কেয়ানা তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে আর রাধিকা বলে সে ক্যাফে প্লাজাতে আছে কিয়ানার সাথে সাথে গাড়ি নিয়ে সেখানে চলে যায় দেখা যায় রাধিকা সেখানে ক্যাফে প্লাজার সামনেই ময়লার ডাস্টবিনের পাশে জড়সরো হয়ে বসেছিল কিয়ানা সেখানে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে রাধিকা ভয়ে কাঁপতে থাকে বলে আমার মনে হচ্ছে আমি নিজের জীবনটাই নিজে নিয়ে নেই আমার হাজব্যান্ড আমাকে টর্চার করে আমার জীবনটা হেল করে দিয়েছে আমি তোমাকে কিছু দেখাচ্ছি তখনই রাধিকা কেয়ানাকে একটি ভিডিও দেখায় যেখানে সেই লোকটা দরজা খোলার অনেক চেষ্টা করছে এবং চিৎকার চেঁচামেচি করছে যে রাধিকা আমি তোমাকে ছাড়বো না কিয়ানা বলে আমাদের এখনই পুলিশের কাছে যাওয়া উচিত রাধিকা বলে তুমি বুঝতে পারছো না আমার হাজবেন্ড ইয়াস কাপুর পুলিশ মন্ত্রী সব তার পকেটে থাকে কেয়ানা বলে ঠিক আছে তুমি আমার সাথে চলো রাধিকা তারপরও পাগলামি করতে থাকে কেয়ানা তাকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায় কেয়ানা রাধিকাকে তার হসপিটালে নিয়ে আসে দেখা যায় সেই লোকটি এখনো কিয়ানাকে ফলো করছে কিয়ানা রাধিকাকে তার চেম্বারে এনে শুয়ে রেখে যায় কিন্তু রাধিকা বলে ও আমাকে মেরে ফেলবে কিয়ানা বলে কিচ্ছু হবে না এখানে তুমি নিরাপদ কেউ আসতে পারবে না কিয়ানা হসপিটাল থেকে যাওয়ার সময় শঙ্কর নামের একজন স্টাফকে বলে রাধিকার খেয়াল রাখার জন্য আর এই শঙ্কর ছিল কিয়ানার খুব ভালো একজন ভক্ত সে তাকে বোন বলে ডাকত তাই শঙ্কর বলে আপনি টেনশন করবেন না রাধিকার পুরোপুরি খেয়াল আমি রাখবো বাড়ি ফেরার পরেই কিয়ানা দেখতে পায় আভিজিৎ তার রুমে নেই গেস্ট রুমে আসার পরেই কিয়ানা দেখতে পায় অভিজিৎ সেখানেই ঘুমিয়ে রয়েছে কিয়ানা তাকে ডাকে আভি তুমি এখানে কেন ঘুমিয়ে রয়েছ গেস্টরুমে আভি তাকে বলে আমাকে একটু শান্তি ঘুমাতে দাও কিয়ানা বুঝতে পারে হসপিটালের তখনকার ব্যবহারে আভি রাগ করেছে তাই তার কাছে সরি বলে এবং তাকে ঘুমাতে যেতে বলে কিন্তু আভি তখনও সেখান থেকে যায় না সেখানেই ঘুমিয়ে থাকে সকালবেলায় শঙ্কর কেয়ানাকে কল করে আর বলে সকালে রাধিকা ম্যাডাম আমাকে কফি আনতে বলে আমি সেখানে যাওয়ার পরেই দেখি সে আমাকে না বলেই চলে গেছে সকালে উঠেই দেখা যায় আভি এবং কেয়ানাকে কথা বলতে কেয়ানা গতকাল রাতে রাধিকার ব্যাপারে তাকে বলে দেখা যায় সেখানে তারা আরও কথা বলে যে আজকে একটি স্পেশাল দিন কারণ আভি একটা ক্যান্সার হসপিটাল খুলতে যাচ্ছে আর সেটারই উদ্বোধন করা হবে আজকে তখনই কথায় কথায় আভি বলে তার আজকে সেই পার্টিতেই ইয়াস কাপুর আসছে কারণ সেই ক্যান্সার হসপিটালে সে তাকে অনেক বড় একটা ডোনেশন দিচ্ছে এটা শুনেই কিয়ানা একটু চমকে যায় কারণ ইয়াশি ছিল রাধিকার হাজব্যান্ড কিয়ানা তখন সব কথা খুলে বলে যে ইয়াস তার ওয়াইফ রাধিকাকে প্রচণ্ড টর্চার করে আর আমি সেই পার্টিতে যাব না এতে আভি রেগে যায় যে সেটা তার পার্সোনাল ম্যাটার আর এখানে আমরা প্রফেশনালি একটা কাজে যাচ্ছি তুমি এমন বাচ্চা কেন করো এভাবে এক কথায় দুই কথায় দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায় সেখানে আভি রেগে গিয়ে বলতে থাকে যে আমরা সারা দুনিয়ার সামনে হাজব্যান্ড ওয়াইফের অভিনয় করি কিন্তু আমাদের মধ্যে তেমন তো কোনো সম্পর্কই নেই কথাটা শুনে কিয়ানাও একেবারে থমকে যায় কিন্তু ঝগড়ার পরেও দেখা যায় পার্টিতে রাতে কিয়ানা চলে আসে আর এটা দেখে আভি খুশি হয় কিছুক্ষণ পরেই সেখানে ইয়াস কাপুরে চলে আসে যেখানে আভি কিয়ানাকে ইয়াস কাপুরের সাথে পরিচয় করিয়ে দেয় তখনই আভি বোর্ড মেম্বারদের সাথে কথা বলতে চলে যায় কিয়ানা এবং ইয়াস একসাথে দাঁড়িয়ে কথা বলতে থাকে দেখা যায় সেই পার্টিতে সেই অজানা লোকটি কিয়ানাকে ফলো করছিল সেখানে কথায় কথায় কিয়ানা জানতে পারে গত দুই সপ্তাহ ধরে ইয়াস কাপুর লস অ্যাঞ্জেলে ছিল আর আজকে সন্ধ্যায় সে ফিরেছে কথাটা শুনে কিয়ানা অবাক হয়ে যায় তখনই সে চলে আসে সাবার কাছে এই সাবা একজন লয়ার সাবার সাথে কিয়ানা তার কথাগুলো শেয়ার করতে থাকে জি ইয়াস কাপুর একজন মনস্টার কিভাবে সে মিথ্যা কথাগুলো বলছিল গতকাল রাতে সে তার স্ত্রী রাধিকা কাপুরকে টর্চার করে আর আজকে পার্টিতে এসে বলছে দুই সপ্তাহ ধরে সে বাইরে ছিল আর সবথেকে বড় কথা হচ্ছে সে যে দুই সপ্তাহ বাইরে ছিল সেই ফটো দিয়ে তার ইনস্টা ভরা সাবা তাকে বলে রাধিকা তোমার পেশেন্ট সে একজন মেল্টার পেশেন্ট তুমি তার কথা বিশ্বাস করে ইয়াসকে কিভাবে অবিশ্বাস করছো কিয়ানা বলে রাধিকা আমার পেশেন্ট ঠিক আছে কিন্তু গতকাল রাতে সে আমাকে একটি ভিডিও দেখিয়েছে যেখানে ইয়াস তাকে টর্চার করছে সাবা তাকে বলে তোমার মতে ইয়াসের ইনস্টার ফটোগুলো যদি পুরনো হয় রাধিকার ভিডিওটা কেন পুরনো হতে পারবে না তুমি রাধিকাকে বিশ্বাস করে একতরফা কিভাবে ইয়াসকে অবিশ্বাস করে যাচ্ছ দেখা যায় তখনও সেই অপরিচিত লোকটি কিয়ানাকে ছায়ার মতো ফলো করে যাচ্ছিল এরপরেই সে একজনকে কল করে আর বলে বস আমাদের প্ল্যানটা কাজ করেছে কিয়ানা খুবই কনফিউজ সে লয়ারের সাথে দেখা করতে এসেছে পরের দিন রাতেই দেখা যায় কিয়ানা দেখা করে রাধিকার সাথে রাধিকা তাকে বলে আপনি আমার মেডিসিনগুলো চেঞ্জ করে দিন এখনো আমার মাথার মধ্যে সবসময় উল্টাপাল্টা জিনিস ঘুরতে থাকে মনে হয় আমার কিছু হয়ে যাবে ইয়াস আমাকে মেরে ফেলবে তখনই কিয়ানা বলে তোমার হাজবেন্ড ইয়াসের সাথে আমার দেখা হয়েছিল সে বলেছে গত দু সপ্তাহ ধরে সে বাইরে ছিল কিয়ানা সেখানে ইনস্টার ফটোগুলোর ব্যাপারেও বলে রাধিকা বলে ভিডিও তো আমি আপনাকেও দেখেছি ও কোথাও যায়নি ও ইন্ডিয়াতে মুম্বাইতে ছিল আপনাকে মিসলিড করার জন্যই ইনস্টাতে ফটোগুলো আপলোড করেছে ফটোগুলো পুরনো ছিল কারণ ও জানে আমি আপনার সাথে দেখা করতে এসেছি তাই আপনাকে মিসলিট করার চেষ্টা করছে ওর লোক সব সময় আমাকে ফলো করে যেখানে কিয়ানা রাধিকাকে বোঝায় তুমি হয়তো হ্যালোসিনেশন করছো এতে রাধিকা আরও রেগে যায় হয়তো আমার মানসিক সমস্যা একটু রয়েছে কিন্তু আমি পাগল নই দেখবেন ইয়াস আমার একদিন জীবনটাই কেড়ে নিয়েছে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন হসপিটালে দেখা যায় তখনও সেই লোকটা বসেছিল রাধিকা যখন সেই দিক দিয়ে যাচ্ছিল তখন সেই লোকটার দিকে সে তাকিয়ে থাকে রাতের বেলা রাধিকা সেখান থেকে চলে যাওয়ার পরেই কিয়ানা বাড়িতে চলে আসে আর বাড়িতে আসার পরেই সে তার অ্যাপোলজি লেটারটা সাইন করতে যাবে ঠিক তখনই ইয়াস কাপুরের নামে টিভিতে একটি নিউজ দেখতে পায় যেখানে যেখানে বলা হচ্ছিল ইয়াস কাপুর সারা দেশে বিভিন্ন চ্যারিটিতে দান করে বেড়ায় এটা তার একটা ভালো দিক এই কথাটা শুনে আবারও সন্দেহ হয় কিয়ানার সে অ্যাপোলজি লেটারটা সাইন করে না ছিঁড়ে ফেলে পরদিন সকালে কিয়ানা কোথাও যাচ্ছিল ঠিক তখনই সে দরজা খুলতেই রাধিকাকে দেখতে পায় সে বলে আপনার সাথে আমার কথা রয়েছে কিয়ানা বলে আমি হসপিটালে কালকে যাব। তুমি কালকে এসো কিন্তু রাধিকা বলে কালকে হয়তো আমি বেঁচে থাকবো না আমার কথাগুলো আপনি শুনতে পারবেন না তখনই কিয়ানা একটু ভয় পেয়ে যায় তাকে বাসার ভেতরে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে বলো রাধিকা বলে আমি ভাবতাম কেউ আমাকে বিশ্বাস না করলেও আপনি আমাকে বিশ্বাস করবেন কিন্তু এখন আপনিও আমাকে বিশ্বাস করছেন না তাই আমার বেঁচে থেকে লাভ কি ঠিক তখনই দেখা যায় তার অ্যাপ্রনের ভেতরে রক্ত লেগে রয়েছে এটা দেখে কিয়ানা ভয় পেয়ে যায় দেখা যায় সে তার হাত কেটে পকেটের ভেতরে ঢুকিয়ে রেখেছিল এরপরেই কিয়ানা তাকে হসপিটালে নিয়ে যায় অন্যদিকে তখনই আমাদের তিন বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আভি এবং কিয়ানা একে অপরকে অনেক ভালোবাসত তারা নির্বিলি সময় কাটাচ্ছিল তখনই আনায়া কিয়ানাকে কল করে আর এই আনায়া ছিল কিয়ানার বেস্ট ফ্রেন্ড এছাড়া সাথে পেশেন্টও কিয়ানা তখন ফোনটা ধরে না কারণ সে আভির সাথে ছিল সে বলতে থাকে চব্বিশ ঘন্টা আমি ওর সমস্যার সমাধান করতে পারবো না আমারও একটা প্রাইভেসি রয়েছে দেখা যায় আবারও আনায়া তাকে কল করছিল কিন্তু এবারও ইগনোর করে কিয়ানা কিছুক্ষণ পরে দেখা যায় কে ও খুব জোরে তাদের দরজায় নক করছে যখনই কিয়ানা দরজা খুলে সেখানে সাবা ছিল সাবা কিয়ানাকে বলে আনায়া সুইসাইড করেছে এটা শুনে কিয়ানা একেবারেই শক্ট হয়ে যায় দ্রুত দৌড়ে সেখানে চলে যায় সে দেখা যায় আনায়াকে হসপিটালে নিয়ে আসার পরেও সে ঠিকঠাকভাবে সুস্থ হয় না কমায় চলে যায় আর আনায়ের এই অবস্থার জন্য কিয়ানা নিজেকে দায়ী করে সে বলে আমি যদি ওর ফোনটা পিক করতাম হয়তোবা ও এমনটা করতো না আর এর কিছুক্ষণ পরেই সেখানে আনায়া মারা যায় তখন থেকেই কিয়ানা সব পেশেন্টের ব্যাপারে খুবই সিরিয়াস ছিল কারণ সে পেশেন্টদের এভাবে মরতে দিতে চায় না এরপরে কিয়ানা আবারও সাবার সাথে দেখা করতে আসে সেখানে সাবা তাকে বোঝায় তুমি এবারও পেশেন্টের পার্সোনাল লাইফের ভেতরে ঢুকে যাচ্ছ এটা ঠিক নয় এটা তোমার জীবনকে এলোমেলো করে দিতে পারে কিন্তু কিয়ানা বলে মেয়েটা সুইসাইড করতে চাচ্ছিল আমি যদি ঠিক সময় ওকে হসপিটালে নিয়ে না যেতাম তাহলে মারা যেতে পারতো কিয়ানা বলে রাধিকা জ্ঞান ফেরার পরে আমাকে বলেছে এই কথাগুলো যেন আমি ইয়াসকে না বলি তাহলে ইয়াস রাধিকাকে মেরেই ফেলবে সাবা বলে ঠিক আছে এখন তুমি কি করতে চাও না বলে আমাকে আগে বের করতে হবে যে কে ঠিক বলছে রাধিকা নাকি ইয়াস ইয়াস যে মুখোশ পরে নেই সেটা আমাকে খুঁজে বের করতে হবে বলে তুমি এই তখনই জানতে পারবে যখন তোমার সাথে সব কিছু ইয়াসের একটা সম্পর্ক থাকবে তুমি তার কিছুটা কাছে চলে যাবে কিয়ানা বলে দরকার পড়লে আমি সেটাই করব। দিনই দেখা যায় কিয়ানা চলে যায় ইয়াসের সাথে দেখা করতে এবং সেখানে সে বলে সে একজন ডক্টর পাশাপাশি সে একজন রাইটার মানুষের মেন্টাল কন্ডিশন নিয়ে সে একটি বই লিখতে চায় আর এর ইয়াসের মতো সাকসেসফুল একজন সাথে তার কথা বলা দরকার সেখানে সে তাকে কিছু প্রশ্ন করবে ইয়াস বলে ঠিক আছে বলুন আপনি কি জানতে চান কিয়ানা ইয়াসকে প্রশ্ন করে যে এই সব কিছুর পেছনে ইয়াস কেমন লোক সেটা জানতে চায় সে সে ওয়ার্কারদের সাথে কেমন ব্যবহার করে সে তার ওয়াইফের সাথে কেমন ব্যবহার করে ইয়াস বলে এসব জানতে হলে অনেক সময় আপনার সাথে আমাকে থাকতে হবে আমি এখন এহমদাবাদ যাব আপনি চাইলে আমার সাথে যেতে পারবেন ম্যাম আর প্রাইভেট জেটে যাব সেখানে যেতে যেতে কথা হবে না রাজি হয়ে যায় দেখা যায় সেখানে প্রাইভেট জেটে বসেই তারা দুজন কথা বলছিল সেখানে কিয়ানা ইয়াসকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করে তার বিবাহিত জীবন সম্পর্কে জিজ্ঞেস করে ইয়াস বলে তারা সুখী কাপল এবং ছোটখাটো ঝগড়া তাদের মধ্যেও হয় সেখানে ইয়াস আরও বলে যেসব লোকেরা তার স্ত্রীর গায়ে হাত তোলে এবং তাদেরকে হুকুম করে এসব লোকদের আমি খুবই ঘৃণা করি এটা শুনে কিয়ানা কিছুটা অবাকি হয়ে যায় পরদিন কিয়ানা যখন হসপিটাল আসে সে দেখতে পায় সেই প্রাইভেট জেটে একজন ইয়ার হোস্ট ছিল সে তার সাথে দেখা করতে আসে সে মেয়েটি কিয়ানাকে বলে তুমি ইয়াসের থেকে দূরে থাকো ইয়াসকে উপর থেকে দেখতে যতটা লাগে ভেতর থেকে ঠিক তার বিপরীত কথাটা বলেই মেয়েটি সেখান থেকে চলে যায় কিয়ানার সন্দেহ বাড়তে থাকে কিয়ানা সেখানে রাধিকার রেকর্ড করা অডিওগুলো শুনতে থাকে যে আসলে মিথ্যে বলছে ইয়াস নাকি রাধিকা সেখানে অডিওর ভেতরে একবার রাধিকা বলেছিল তার একটি মিসকারেস হয়েছিল সেই ডক্টরের সাথে দেখা করতে আসে কিয়ানা সেই ডক্টর বলে রাধিকা আমার পেশেন্ট ছিল না তাকে শুধু একবার আমি চেক আপ করেছিলাম ইয়াস হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু এক রাতে ইয়াস আমার হাজবেন্ডকে কল করে বলে তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ তার এখন আর্জেন্ট ট্রিটমেন্ট দরকার শুধুমাত্র সেই রাতেই আমি তার চিকিৎসা করেছিলাম ডক্টর বলে সে যখন আমার ক্লিনিকে এসেছিল তখন তার অবস্থা খুবই খারাপ ছিল শুধুমাত্র সেটা মিস গায়ার্সের জন্য নয় তাকে টর্চার করা হয়েছিল আর সেই টর্চারগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম সেটা হয়তোবা তার হাজব্যান্ড ইয়াশি করেছিল সেখানে আবারও কিয়ানা ইয়াসের সাথে দেখা করে এবং তাদের কেন বিবি হয় না সেটা জিজ্ঞেস করে ইয়াস সেটা বলে যে তার স্ত্রী একবার প্রেগনেন্ট হয়েছিল কিন্তু মিস গায়ার্স হয়ে গেছে কিন্তু তার কথার সাথে সেই ডক্টরের কথা একেবারেই মেলে না দেখা যায় এভাবে কয়েকদিন ইয়াস আর কিয়ানা দেখা করতে থাকে কথা বলতে থাকে কিন্তু সেখানে কিয়ানা ইয়াসের কোনো ক্ষুদি ধরতে পারে না একদিন রাতে ইয়াস যখন কিয়ানাকে বাসায় পৌঁছে দিয়ে যাচ্ছিল ইয়াস কিয়ানাকে বলে একমাত্র আপনি আমার ভেতরের মানুষটাকে জানার চেষ্টা করেছেন আমি অনেকদিন পরে নিজেকে খুঁজে পেয়েছি এটা বলে হুট করেই কিয়ানাকে সে কিস করে বসে কিয়ানাও কিছুটা শক্ট হয়ে যায় কিন্তু তারপরও কিছু না বলে সেখান থেকে চলে আসে পরদিন দেখা যায় ইয়াস কেয়ানার সাথে দেখা করতে আসে আর বলে আই এম সরি গতকাল রাতে যেটা হয়েছে সেটার জন্য আমি দুঃখিত কেয়ানা বলে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি ইয়াস বলে সত্যি যদি ক্ষমা করুন তাহলে আজকে রাতে আমার সাথে ডিনার করতে আসুন কেয়ানা হসপিটালের ভেতরে আসার পরে তার হাজবেন্ড অফিকে দেখতে পায় আর ভাবতে থাকে গতকাল রাতের কথা সে তার হাজবেন্ডের সাথে শেয়ার করবে ঠিক তখনই দেখা যায় তার হাজবেন্ডের পিএস তার সাথে কিছুটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল এটা দেখে কিয়ানা সেখানে যায় না সেখানে খোঁজ রাধিকার কি খবর কারণ আজকে তার সাথে তার দেখা করার কথা কিন্তু সেখান থেকে জানানো হয় সকাল থেকেই রাধিকা ফোন না সেখানে কিয়ানা অবশেষে রাধিকাকে কল করে রাধিকা বলে আমি আজকে আসতে পারবো না আমি আপনাকে ভিডিও কলে কিছু জিনিস দেখাচ্ছি তখনই রাধিকা কিয়ানাকে তার শরীরের বিভিন্ন অংশের ক্ষত চিহ্ন দেখায় যেখানে তাকে টর্চার করেছিল ইয়াস যেগুলো দেখে কিয়ানা একেবারেই ভয় পেয়ে যায় সে ভাবে এবারও সে ইয়াসের সাথে দেখা করবে যদিও তার ইচ্ছে ছিল ইয়াসের সাথে সে আর মিট করবে না গতকাল রাতের ঘটনার পরে থেকে কিন্তু আবারও সে ডিসাইড করে এই ইয়াসের মুখোশ খুলেই ছাড়বে ডিনারে আসার আগে কিয়ানা সাবার সাথে দেখা করে আর বলে আমি আজকে রাতে ইয়াসের সাথে ডিনারে যাচ্ছি তোমাকে আমার একটা কাজ করতে হবে আমি যখন সেখানে যাব তুমি আমাকে একটা ফোন কল করবে আমাকে নয় অ্যাকচুয়ালি ইয়াসকে কল করবে আর ভিন্ন একটা নাম্বার থেকে কল করবে ডিনারে তারা কথা বলছিল ঠিক সেই সময়টাতে কলটা আসে সাবা ইয়াসকে বলতে থাকে আপনার কি মনে হয় আপনার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে সে কি আপনার জন্য এসেছে বই লেখার জন্য সে আপনার স্ত্রী রাধিকার ডক্টর সে আসলে আপনাকে ফাঁসাতে এসেছে আপনার মুখোশ খুলতে এসেছে এই সব শোনার পরে ইয়াশ প্রচন্ড রেগে যায় তার আসল চেহারাটা বের হয়ে আসে সে কি আনাকে প্রচন্ড ধমকাতে থাকে আর বলে তুমি আমাকে জেলে পাঠাতে চাও তোমার এত বড় সাহস সেখানে ইয়াশ কিয়ানাকে টর্চার করতে থাকে তাকে মেরে ফেলার চেষ্টা করে না নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ ছিল যার ফলে কিয়ানা সেখান থেকে পালিয়ে যেতে পারে না আর ইয়াস তাকে টর্চার করতে থাকে ঠিক সেই সময়টাতে সেখানে অন্ধকার হয়ে যায় অন্ধকারের সেই সময়টাতে কিয়ানা একেবারেই অজ্ঞান হয়ে যায় আর জ্ঞান ফেরার পরেই সে বিদ্যুৎ চমকানোতে ইয়াসের লাশটা সেখানে পড়ে থাকতে দেখে যেটা ওয়েব সিরিজের শুরুতে দেখানো হয়েছিল তাবা বলে এখন তুমি কি করবে কিয়ানা বলে আমি বুঝতে পারছি না কিন্তু আমি ইয়াসকে খুন করিনি সাবা বলে কি করবে বুঝতে পারছি না ক্রাইম সিনে তো তোমার ফিঙ্গারপ্রিন্ট সবকিছু সব কিছুই পাওয়া যাবে পুলিশ তো সহজেই তোমাকে ধরে ফেলবে কিয়ানা বলে আমি বুঝতে পারছি কেউ আমাকে ফাঁসাতে চাইছে পরদিন সকালেই ঘটনাস্থলে চলে আসে ইন্সপেক্টর যোশী এবং তার সহযোগী ছিল পুলিশ অফিসার সুপ্রিয়া সালভে সেখানে শুরুতেই ইন্সপেক্টর যোশী সালভেকে বলে আমার মেয়ে পুলিশদের একদমই ভালো লাগে না কারণ তাদের দিমাগ কিছুটা কম থাকে কথাটা গায়ে লেগে যায় পুলিশ অফিসার সালভের সে বলে মেয়েদের বুদ্ধি ছেলেদের চাইতে অনেক বেশি এমনকি তাদের অনুমান শক্তিটাও আরও বেশি প্রখর পুলিশ এখানে মার্ডার ওয়েপন খুঁজে পায় যেটা ছিল একটা ক্যান্ডেল স্ট্যান্ড ইন্সপেক্টর জোশী লাশটাকে ভালো করে দেখে সেখানে সে ড্রিঙ্কস করার জন্য দুইটি গ্লাস দেখতে পায় যার একটার ভেতরে লিপস্টিক রয়েছে এটা দেখে যোশী বুঝতে পারে অবশ্যই ক্রাইম সিনে ইয়াস ছাড়াও আরো একজন রয়েছে সে একজন মেয়ে সে কে সেটাই খুঁজে বের করো যোশী সালভেকে বলতে থাকে হয়তোবা ইয়াস পরকিয়ায় যুক্ত ছিল এদিকে পরদিন সকালেই দেখা যায় আভি কল করে সাভাকে বলে কিয়া নাকি তোমার সাথে গতকাল রাতে থেকে সে আমার ফোনটা ধরছে না কিন্তু সাবা মিথ্যে বলে সে বলে কেয়ানা আমার সাথে নেই সাবা কিয়ানাকে সে প্রশ্ন করে কেসটা আমি লড়ব তোমার হয়ে কিন্তু তারপরেও আমার কাছে একটা প্রশ্নের উত্তর দাও সত্যি কি তুমি আসকে মারনি কিয়ানা বলে না আমি আসকে মারিনি সাবা বলে তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি আগে যেভাবে যা করতে এখনও তাই করবে রেগুলার রুটিন এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করবে না যাতে কেউ তোমাকে দেখে সন্দেহ করে কিয়ানা রেডি হয়ে হসপিটালে চলে আসে অফিস সাথে দেখা করে বোর্ড চেয়ারম্যানের সাথে দেখা করে রেগুলার ভাবে সে যেভাবে কাজ করতো ঠিক সেভাবেই কাজ করে তখনই পুলিশ অফিসার সালফে সেখানে একটি প্রমাণ নিয়ে আসে যেটা ক্রাইম সিনে পাওয়া গেছে সেখানে হাতের একটি ভেসলেট যে ভেসলেটের ভিতরে লেখা ছিল কিয়ানা যোশী বলে সবার কাছ থেকে খোঁজ নাও এই কিয়ানাটা কে আর তার সাথে ইয়াসের সম্পর্কটা কি ছিল সেখানে কিছুক্ষণ পরে তারা কিয়ানাকে খুঁজে বের করে ফেলে তার ছবিও বের করে ফেলে যোশী বলে কেসটা অলরেডি সমাধান হয়ে গেছে কিয়ানা ইয়াসকে খুন করেছে কিন্তু সালভে বলে এভাবে দূর থেকে দেখে কাউকে অপরাধী সাব্যস্ত করা ঠিক নয় কারণ কিয়ানার বিরুদ্ধে এটা ছাড়া আমাদের আর কোনো প্রমাণই নেই আর সেখানে সে ছিল মানেই যে সে ইয়াসকে খুন করেছে এমনটাও নয় তখনই সেখানে আরও একজন পুলিশ অফিসার এসে তাদের বলে কিয়ানা আরও একজনকে খুন করার চেষ্টা করেছে সাভা কিয়ানাকে কল করে আর বলে তুমি তাড়াতাড়ি রাধিকার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো কিয়ানা বলে আমি সেটাই করছি কিন্তু সকাল থেকে সে আমার কলটাই পিক করছে না দিকে যোশী এবং সালভে চলে আসে আনুর কাছে এই আনুই কমপ্লেন করেছে পুলিশের কাছে যে কিয়ানা তাকে অ্যাবিউজ করার চেষ্টা করেছে তাকে মারার চেষ্টা করেছে টর্চার করেছে সেখানে ঘটনা বলার জন্য অনু বলে ইয়াস খুবই ভালো লোক ছিল সে খুব ভালো মানুষ ছিল কিন্তু সে কিয়ানা তার সাথে ইচ্ছে করেই মেলামেশা করত। প্রাইভেট জেটেও আমি তার সাথে তাকে দেখেছি কিয়ানা ইয়াসের গায়ে গায়ে পড়ে থাকতো ইয়াস তাকে অ্যাভয়েড করত এই জন্য হয়তোবা কিয়ানা তাকে খুন করে ফেলেছে অনু বলে যেদিন ইয়াসকে খুন করা হয় সেদিন আমি তার বাড়িতে গিয়েছিলাম কিন্তু সেই খুনিকে আমি দেখেছি তার মুখটা দেখতে পাইনি কাভার করা ছিল আমি দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম চিৎকার করে সেখান থেকে বাইরে চলে আসি কিন্তু তারপরে দেখা যায় কিয়ানা এখানে আসে আর আমাকে মারার চেষ্টা করে কিন্তু আমি কোনোভাবে তার থেকে বেঁচে যাই বাইরে আসার পরে সালভে যোশীকে বলে আমার মনে হয় মেয়েটা মিথ্যে বলছে কারণ কিয়ানাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কিয়ানা যদি ইয়াসকে খুনি করে তাহলে সে পুলিশ থেকে পালাবে লুকিয়ে থাকার চেষ্টা করবে এমনটা নয় সে এখানে এসে অনুকে খুন করার চেষ্টা করবে আর অনুর মুখের সামনে এসে বলবে যে আমি ইয়াসকে খুন করেছি এরপরে অনুকে সে জীবিত ছেড়ে যাবে দেখা যায় অনু লুকিয়ে সেই দুজন পুলিশ অফিসারের কথা শুনছিল এরপরে সে একজনকে কল করে অনু সেই লোকটিকে বলে আপনার কাজটা হয়ে গেছে প্লিজ এখন আমার আর পিছু করবেন না দেখা যায় এই ছিল সেই অপরিচিত লোক সেই লোকটি বলে সে ব্রেসলেটটা কি হয়েছে অনু বলে সেটা আমি ক্রাইম সিনে রেখে দিয়েছি এতক্ষণে পুলিশ সেটা পেয়ে গেছে কিয়া না ভাবে হয়তো তার হাজব্যান্ড আভির সাথে কথাগুলো শেয়ার করা ঠিক হবে যখনই সে শেয়ার করতে আসে ঠিক তখনই সেখানে দেখতে পায় তার পিএস তার জন্য লাঞ্চ নিতে এসেছে এতে এসে আর একটু মন খারাপ করে সেখান থেকে কথাগুলো না বলেই চলে যায় এদিকে পুলিশরা ইয়াসের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ দেখতে থাকে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল রাতের বেলায় ডিনারে আসে কিয়ানা এবং কিছুক্ষণ পরেই সে দৌড়ে গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায় তখনই সালভেকে বলে কিয়ানার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেন সাভা কিয়ানাকে কল করে বলে তার তো এই টিভিতে নিউজ দেখো সেখানে দেখা যায় রাধিকাকে প্রশ্ন করছিল মিডিয়ার লোকেরা কিন্তু রাধিকার চেহারাটা দেখেই কিয়ানা অবাক হয়ে যায় কারণ তার কাছে যে রাধিকা এসেছিল আর এই রাধিকা এক নয় এখানে এই সিরিজের আসল টুইস্ট শুরু হতে থাকে কিয়ানা অবাক হয়ে যায় তারপরেই সেই ইয়াসের এবং রাধিকার টুইটার চেক করতে থাকে সেখানে সে দেখতে পায় সে যে মেয়েটিকে দেখেছিল তার কোনো অস্তিত্বই নেই আজকে নিউজে যে মেয়েটিকে দেখানো হয়েছিল সেই হচ্ছে আসল রাধিকা ইয়াসের স্ত্রী তাহলে তার কাছে যে মেয়েটি এসেছিল সে কে আর সে কেনই বা নিজেকে রাধিকা বলে পরিচয় দিয়েছিল দেখা যায় নকল রাধিকা সাজিয়ে যে মেয়েটিকে পাঠানো হয়েছিল অপরিচিত লোকটি সে মেয়েটিকেই খুন করতে আসে কিন্তু মেয়েটি তাকে ধোকা দিয়ে সে বাড়ি থেকে দরজা আটকে পালিয়ে যায় এদিকে কিয়ানা এসব নিউজ দেখার সাথে সাথে হসপিটাল থেকে বের হয়ে আসে কিন্তু বের হওয়ার পরপরই সে দেখতে পায় যে পুলিশ নিস্তলা অলরেডি চলে এসেছে কিয়ানা বুঝতে পারে যে তাকে ধরার জন্যই পুলিশ এখানে এসেছে তাই সে কিছুটা লুকিয়ে যায় সেখানে পুলিশরা প্রথমে বোর্ড চেয়ারম্যানের সাথে দেখা করে এবং বলে আপনার হসপিটালের ডক্টর কিয়ানাকে ডাকুন কিয়ানা লুকিয়ে সাবাকে কল করে আর বলে পুলিশ হসপিটালে চলে এসেছে সাবা বলে তুমি যে করেই হোক হসপিটাল থেকে বের হয়ে আসো এবং তাকে একটি ঠিকানা দেয় সেখানে আসতে বলে সেখানে হসপিটালের স্টাফ শঙ্করকে ডেকে বলা হয় যে কিয়ানাকে ডেকে নিয়ে আসার জন্য কিন্তু সে যে বলে যে ম্যাডাম কেবিনে নেই এরপরেই যখন এটা জানতে পারে পুলিশ পুরো হসপিটালে লকডাউন করে দেয় অর্থাৎ ভেতরে কেউ বাইরে যেতে পারবে না বাইরের কেউ ভেতর আসতে পারবে না এদিকে শঙ্কর আবেগে যে এই কথাটা বলে যে কিয়ানা ম্যাডামকে ধরার জন্য পুলিশ এসেছে এদিকে দেখা যায় ইমার্জেন্সি সে বাইরে বের হয় লুকিয়ে এবং সেখানে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আভি দেখা করে পুলিশদের সাথে পুলিশরা তাকে সবকিছু খুলে বলে যে কিয়ানা একজন খুনের আসামি আর তার নামে রেস্টুরেন্ট রয়েছে এটা শুনে অবাক হয়ে যায় আভি আভি বলে নিশ্চয়ই আপনাদের কোথাও ভুল হচ্ছে কেন এমনটা করতেই পারে না যখন আভি জানে যে সেই ইয়াস কাপুরকে খুন করেছে সে আরো বেশি অবাক হয়ে যায় পুলিশরা বলে তারা সব প্রমাণ দেখে এখানে এসেছে যদি সে জানে অর্থাৎ আভি জানে যে কিয়ানা কোথায় সে যেন তাদের বলে দেয় এদিকে সেই অপরিচিত লোকটিকে দেখা যায় মিস্টার রাজীব ভাটিয়ার সাথে দেখা করতে যে একজন মুভি প্রোডিউসার রাজীব ভাটিয়া সেই লোকটাকে আড়ালে নিয়ে যেয়ে বলে তোমাকে তো বলেছি তুমি আমার সাথে এভাবে দেখা করবে না আমি চাই না কেউ জানুক যে আমরা একে অপরের সাথে পরিচিত কিন্তু সেই লোকটা বলে এটা আর্জেন্ট এই জন্যই এসেছি আমরা নকল রাধিকা সাজিয়ে যে মেয়েটিকে পাঠিয়েছিলাম তাকে খুন করার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম কিন্তু সে আমাকে আটকে রেখে পালিয়ে গেছে অনেক চেষ্টা করেছি কিন্তু ধরতে পারিনি রাজীব রেগে যায় বলে তুমি জানো কত বছর ধরে আমি এই প্ল্যানটা করছি এখন যদি মেয়েটা পুলিশের কাছে চলে যায় তাহলে কি ভাবে যে করে হোক মেয়েটিকে আটকাও দিকে অ্যাম্বুলেন্সে করে কি আর চলে আসে সাবার কাছে সাবাতাকে পিক করে নেয় দিকে আভি যখন তার কেভিনে আসে তখন তার পিএস আলিশা সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু আভি বলে আমাকে একটু একা থাকতে দাও আলিশা তাকে জোর করে বলার জন্য কি হয়েছে একটা সময় আভি রেগে যায় এবং তাকে ধমক দেয় আলিশা সেখান থেকে ভয় পেয়ে চলে যায় এদিকে সাভা আর কিয়ানা আলোচনা করতে থাকে যে নকল রাধিকাকে আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে সে কেন এমনটা করলো কোনো লিঙ্ক আছে যে তুমি সেই রাধিকা নামের মেয়েটিকে খুঁজে বের করতে পারবে কিন্তু কিয়ানা বলে নিউজটা দেখার পরে আমি সেটাই খুঁজছি কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না তখনই আভি কল করে সাভাকে আর বলে কিয়ানা কি তোমার সাথে রয়েছে পুলিশ ওকে খুঁজছে কি হয়েছে তোমাকে কিছুই বলেনি সাবা বলে ও আমার কাছে নয় আভি বলে তুমি ওর বেস্ট ফ্রেন্ড আর আমি জানি তুমি ওর লয়ারও আর এখন ও তোমার সাথে আছে ওকে বলো যে সাবধানে থাকবে আমি ওর পাশে আছি তখনই দেখা যায় সাবাকে কল করে সেই নকল রাধিকা অন্যদিকে পুলিশরা চলে আসে আসল রাধিকার সাথে কথা বলতে সেখানে যোশী তাকে জিজ্ঞেস করে যে ইয়াস কাপড়ের খুন নিয়ে আপনার কারোর সন্দেহ রয়েছে কিনা অথবা এমন কিছু ইয়াস আপনাকে কখনো বলেছে কিনা আর আপনি কিয়ানার ব্যাপারে কি জানেন রাধিকা বলে কিয়ানাকে আমি তাকে চিনি না আর ইয়াস আমাকে এই ধরনের কোনো কথাই বলেনি সালবে বলে আমরা সন্দেহ করছি কিয়ানার সাথে ইয়াসের একটা অ্যাফেয়ার চলছিল এটা শুনে অবাক হয়ে যায় রাধিকা সেখান থেকে রাধিকা চলে যাওয়ার পরেই সালভের সন্দেহ হতে থাকে যার হাজবেন্ড মারা গেছে যে এতটা শোকে কাতর সেই মেয়ে কিভাবে পারফিউম লাগাতে ভুলে না আমার তো মনে হয় মেয়েটা অভিনয় করছে এদিকেই সেই নকল রাধিকা সাবাকে কল করে কিয়ানার সাথে কথা বলে এবং তাকে একটি জায়গায় দেখা করতে বলে কিয়ানা সেখানেই যেতে থাকে সাভা তার সাথে যেতে যায়। কিন্তু কিয়ানা বলে সে মেয়েটি আমাকে বলেছে আমাকে একা যেতে কিয়ানা দেখা যায় সেখানে আসে এবং দাঁড়িয়ে থাকে দেখা যায় রাস্তায় অপর প্রান্তে নকল রাধিকা লুকিয়েছিল যখনই সে রাস্তা পার হয়ে এপারে আসবে ঠিক সেই সময় একটা ট্রাক এসে তাকে অ্যাক্সিডেন্ট করে রেখে চলে যায় আর রাধিকাকে অ্যাক্সিডেন্ট করে সেই অপরিচিত লোকটি যে এতদিন মিস্টার রাজীবের হয়ে কাজ করত কিয়ানার সাথে সাথে মেয়েটিকে নিয়ে হসপিটালে আসে কিন্তু হসপিটালের সামনে সে দেখতে পায় পুলিশকে এখন যদি সে হসপিটালের ভেতরে যায় তাহলে অবশ্যই সে পুলিশের হাতে ধরা পড়বে কিন্তু মেয়েটি কি হবে এজন্য মেয়েটিকে বাঁচানোর জন্য গাড়ি নিয়ে চলে যায় কিয়ানা হসপিটালের ভেতরেই এবং তাকে এমার্জেন্সিতে শিফট করে দেয় আর পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় কিয়ানাকে এদিকে সবার মতো অবাক হয়ে আভি এই সব কিছুই দেখছিল পরদিনই পুলিশ স্টেশনে সিসিটিভি ফুটেজ দেখানো হয় যেটা দেখে যোশী বুঝতে পারে যে এই নকল রাধিকাকে কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে তাকে মারার জন্য এদিকে পুলিশ অফিসার সালভে নকল রাধিকার পরিচয় খুঁজে বের করে যার নাম ছিল সামায়রা সে পাঞ্জাবের কিন্তু এখানে এসেছিল অর্থাৎ মুম্বাইতে এসেছিল অ্যাক্ট্রস হওয়ার জন্য সালভে বলে আমি হিসাবগুলো মেলাতে পারছি না কেন যদি ইয়াসকে খুনি করে তাহলে এত এত প্রমাণ সে পিছনে রেখে যাবে কেন যোশী বলে আমিও সেটা বুঝতে পারছি না তুমিও হসপিটালে সামাইরার কেবিনের আশেপাশে এবং হসপিটালে পুরোটাই পুলিশ ভর্তি করে দাও কারণ যে একবার সামাইরাকে মারতে চেয়েছে সে অবশ্যই দ্বিতীয়বার চেষ্টা করবে তাকে মারার ইগে আভি একেবারেই ভেঙে পড়ে সে সাবার সাথে দেখা করে কারণ সে কিয়ানা এবং ইয়াসের অ্যাফআইআর ব্যাপারটা শুনতে পেরেছিল সে সাবাকে বলে কিয়ানাকে আমি অনেক ভালোবাসি কিন্তু যখনই এই অ্যাফআইআর নিউজটা আমি শুনতে পেরেছি কিয়ানা অন্য একজন মানুষের সাথে কল্পনা করতেই আমার ভেতরে একেবারে দুমরে মুচড়ে ভেঙে যাচ্ছে সাবা বলে তুমি যেটা ভাবছ সেটা একেবারেই ভুল কিয়ানা এমনটা নয় কিন্তু আভি তার কোনো কথায় বিশ্বাস করে না সাভা যখন কিয়ানার সাথে দেখা করতে আসে তাকে বলে আভি কোথায় আসেনি যখন জানতে পারে যে তাকে সন্দেহ করেছে নিয়ে ভেঙে পড়ে সাবার সামনে সব কথা খুলে বলে কিয়ানা আভি পুলিশকে পুলিশ অফিসার সালভে কিয়ানাকে প্রশ্ন করে আপনি এতবার ইয়াসের সাথে দেখা করেছেন তার বাড়িতে গিয়েছেন কিন্তু সেখানে একটাও রাধিকার ছবি দেখতে পাননি এতে আপনার একটু সন্দেহ হয়নি কিয়ানা বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে সে বলে তখন তখন আমার ওই বিষয়টা মাথায় ছিল না যখন ওঠে উঠে সাভা সেখানে কিছুটা প্রমাণ দেখায় সিসিটিভি ফুটেজের একটা ছবি যেখানে রাতের বেলা কিয়ানা ডিনারের জন্য ইয়াস কাপুরের কাছে আসে কিন্তু তখন তার হাতে কোনো ব্রেসলেট ছিল না তাহলে সেই ব্রেসলেটটা ক্রাইমসিনে আসলো কি করে এরপরে সাবা সেখানে পোস্টমর্টেম রিপোর্ট দেখায় যেখানে বলা হয় ইয়াস কাপুরের মাথায় ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে যে গতিতে আঘাত করা হয়েছিল সেটা কখনোই একজন মেয়ে করতে পারে না সব কিছু শোনার পরে অবশেষে কোর্ট থেকে কিয়ানাকে বেল দেওয়া হয় কিয়ানা বাসায় আসার পরে প্রথমেই আভির সাথে দেখা করে এবং তাকে সরি বলে কিন্তু আভি এখনও সেটা বিশ্বাসী করতে পারছে না যে কিয়ানার সাথে ইয়াসের একটা অ্যাফেয়ার ছিল সে কিয়ানার সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায় এদিকে রাতের বেলা সেই সামাইরার জ্ঞান ফেরে কিয়ানাকে হসপিটাল থেকে কল করে জানানো হয় তখনই দেখা যায় যাওয়ার সময় আভিও সবকিছু ভুলে কিয়ানার সাথে হসপিটালে আসে পুলিশও সেখানে থাকে সামাইরা তার স্টেটমেন্ট দিতে থাকে সে বলে আমার নাম সামাইরা গত দুই মাস ধরে আমি রাধিকা সেজে কিয়ানা ম্যাডামের সাথে দেখা করছিলাম আর এটা আমি ইচ্ছে করে করিনি আমাকে করতে বলা হয়েছিল প্রডিউসার রাজীব ভাটিয়া এটা আমাকে করতে বলেছে রাজীব যখন সামাইরাকে এই কাজটা প্রথম করতে বলে সামাইরা একেবারেই রাজি হয় না সে বলে আমি এখানে অভিনেত্রী হতে এসেছি কাউকে বোকা বানানোর জন্য না তখনই রাজীব ভাটিয়া তাকে কিছু ছবি দেখায় রাজীবের সাথে সামাইরা যখন ঘনিষ্ঠ অবস্থায় ছিল তখনই তার কিছু ন্যাকেট ফটো তুলে নিয়েছিল রাজীব এবং সেগুলোই তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে বলে কাজটা তুমি না করলে ছবিগুলো পাবলিক করে দেওয়া হবে ভাইরাল করে দেওয়া হবে সামাইরা বলে যার ফলে বাধ্য হয়ে কাজটা করতে আমি রাজি হই কিন্তু আমি জানতাম না যে এর মাঝখানে কেউ খুন হবে পরে সে রাজীবকে দেখানো হয় যে এক কাউকে বলছিল পুলিশ যদি আমার কাছে চলেও আসে আর সামাইরা যদি মুখ খুলেও ফেলে তাহলে কি হবে সবাই ভাববে যে একজন প্রডিউসার কেন একজন ডক্টরকে ব্ল্যাকমেল করতে যাবে কেন আমি যে এই কথাগুলো বলেছি সেটার কোনো পুলিশ এলে আমি সবাইকে বলে দেব যে সেই মেয়েটাকে আমি দেখে মেয়েটি আমাকে কথা বলেছে। তখনই দেখা যায় রাজীবকে মাথায় গুলি করে মেরে ফেলা হয় আর তাকে মারে আর কেউ নয় ইয়াসের আসল স্ত্রী রাধিকা পুলিশ প্রডিউসার রাজীব ভাটিয়ার মৃত্যুর খবরটা শুনে চমকে যায় কিয়ানা এবং সাবা থানায় আসে পুলিশ তাকে জিজ্ঞেস করে আপনি তো দেখেছেন কি অদ্ভুত ব্যাপারটা সামাইরা যখনই তার স্টেটমেন্ট দিল ওইদিকে রাজীব মারা গেল সাভা বলে আপনি তো আর আমাদের সন্দেহ করতে পারবেন না কারণ যখন সামাইয়ের স্টেটমেন্ট দিয়েছে এবং রাজীব মারা গেছে তখন আমি এবং কিয়ানা দুজনেই আপনার সামনে ছিলাম তখনই পুলিশ অফিসার সালয়ে রাজীব ভাটিয়ার কিছু ছবি কিয়ানাকে দেখায় এবং জিজ্ঞেস করে সে তাকে চেনে কিনা কিন্তু কিয়ানা বলে আমি একে চিনি না আগে কখনোই দেখিনি এরপরেই সে অপরিচিত খুনি আহমেদকে দেখানো হয় যে রাধিকার সাথে কথা বলছিল রাধিকা বলে তুমি সব কাজগুলো খুব ভালো করেছ কিন্তু একটা কাজ করতে পারি সেটা হলো সামাইরাকে খুন সামাইরাকে প্রথমবার তুমি খুন করার চেষ্টা করেছ সে পালিয়ে গেছে দ্বিতীয়বার চেষ্টা করেছ তারপরেও সে বেঁচে গেছে পুলিশকে সে তার জবানবন্দি দিয়ে দিয়েছে কিন্তু এখন কি হবে তোমার না পারা কাজটি কে করবে আহমেদ বুঝতে পারে তার সেই কাজটা তাকেই করতে হবে আহমেদ বলে আপনি টেনশন করবেন না কাজটা আমি আজকেই শেষ করব। দিকে ভয়ে রাতে সময়ের ঘুম আসছিল না এই জন্য ডক্টর আলিশা তাকে একটি ঘুমের ইঞ্জেকশন দেয় বলে এখনই আপনার ভালো ঘুম হবে এদিকে বাড়িতে বসে আভি এবং কিয়ানা আলোচনা করছিল যে কিয়ানার মনে হচ্ছে সামাইরার কোনো বিপদ হতে পারে যেহেতু রাজীব ভাটিয়াকে কেউ খুন করে ফেলেছে তার মানে এর পেছনে অন্য কেউ রয়েছে যে সামাইরাকেও খুন করতে পারে ঠিক সেই সময় আহমেদকে দেখা যায় লুকিয়ে হসপিটালের ভেতরে ঢুকে যায় ঠিক তখনই যোশীকে কল করে রাধিকা আর বলে হসপিটালে যে মেয়েটিকে আপনারা পাহাড়ে দিচ্ছেন তার বিপদ হতে পারে তাকে খুন করার জন্য হসপিটালে কেউ এসেছে যোশী জিজ্ঞেস করে আপনি কে আর আপনি কি করে জানেন কিন্তু রাধিকা ফোনটা কেটে দেয় যোশী এবং সালভে দ্রুত হসপিটালে আসতে থাকে আর সালভে আগে থেকেই হসপিটালে থাকা পুলিশদের খবর দেয় সামাইরার জীবন হুমকি হতে পারে কেউ তাকে খুন করতে এসেছে আপনারা সাবধানে থাকুন তখনই সেখানে কিয়ানা এবং আভি চলে আসে এবং পুলিশ তাকে বলে যে সামাইরাকে মারার জন্য কোন একজন লোক এখানে এসেছে এটা শুনে তারা ভয় পেয়ে যায় এদিকে আহমেদ সেখানে একজন ডক্টরের মুখ চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে এবং তার পোশাক পরে বাইরে বের হয়ে আসে সেখানে পুলিশরা বুঝতে পারছিল না এখন তারা কি করবে কারণ সেখানে তেমন তাদের ব্যাক ছিল না আফি বলে আমরা চাইলে সামাইরাকে অন্য জায়গায় শিফট করে ফেলতে পারি লুকিয়ে কারণ যে তাকে খুন করতে এসেছে সে নিশ্চয়ই খোঁজ নিয়ে এসেছে সামাইরা এই কেবিনে আছে যদি ও এখনও এখানেই থাকে তাহলে ওকে মারার জন্য সে খুনি আরও বেশি সাহায্য পাবে আইডিয়াটা পুলিশ অফিসারের ভালো লাগে সাথে সাথে সামাইরাকে অন্য জায়গায় শিফট করা হয় অন্যদিকে আহমেদ ডাক্তার সেজে সেই কেবিনে চলে আসে কিন্তু সেখানে আসার পরে সে সামাইরাকে দেখতে পায় না দিকে সামাইরা তখনও ঘুমের ওষুধের ঘরে ঘুমিয়েছিল যার ফলে সব কিছুই সে টের পায় না অন্যদিকে আহমেদ যখন বুঝতে পারে যে তাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তখন সে মেন গেটটা বন্ধ করে দেয় কারণ সে নিচে থেকে ওপরে এসেছিল যেহেতু এদিক দিয়ে সামাইরাকে কেউ নিয়ে যায়নি তার মানে ওপরেই কোনো একটা জায়গায় সামাইরা রয়েছে এটা ভেবে মেন গেটটা বন্ধ করে দেয় যাতে এই তালাতে কেউ না আসতে পারে এদিকে আহমেদ এক একজন পুলিশকে ধোকা দিয়ে সেখানেই খুন করে ফেলছিল অন্যদিকে জোশি এবং সালফে আরও ব্যাকআপ নিয়ে হসপিটালে চলে আসে কিন্তু তারা মেন গেট অর্থাৎ সেই তলার মেন গেটটা খুলতে পারছিল না আহমেদ একের পর এক সেই পুলিশদের খুন করে চলছিল অন্যদিকে ভয়ে কাঁপছিল কিয়ানা এবং আভি আভি কিয়ানা সামাইরেখা নিয়ে যে রুমে শিফট ছিল সেই রুমে এসে যায় আহমেদ কিন্তু সেখানে কিছু জিনিসপত্রের জন্য আহমেদ তাদের দেখতে পায় না সে আবারও সেখান থেকেই চলে যায় তখনই আভিকে সেই হসপিটালের অন্য একজন ডক্টর কল করে আর বলে মেন গেট লাগানো রয়েছে যার ফলে ভেতরে পুলিশ আসতে পারছে না আভি কেয়ানাকে বলে আমি মেন গেটে যাচ্ছি পুলিশ নিয়ে আসছি তুমি এখানে সাবধানে থেকো এদিকে কিয়ানা দেখতে পায় সেখানে একটা লাঠি পড়ে রয়েছে দরজার মধ্যে যার ফলে দরজাটা খুলে রয়েছে তাই কিয়ানা লুকিয়ে সেই লাঠিটা নিয়ে যেতে থাকে যাতে সে ব্যাক দিতে পারে যদি খুনি তার উপরে হামলা করে এদিকে আভি মেন দরজাটা খুলে পুলিশ নিয়ে আসতে থাকে অন্যদিকে সেই লাঠি নেওয়ার দৃশ্যটা দেখে ফেলে আহমেদ সে বুঝতে পারে এই রুমের ভেতরেই সামাইরা এবং কেউ রয়েছে এরা যখন বুঝতে পারে খুনি হয়তোবা বা এদিকে আসছে তখনই ভারী একটা কাঠের আড়েপত্র সে দরজার সামনেই রেখে দেয় যার ফলে আহমেদ দরজাটা খুলতে পারছিল না আহমেদ যখন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না তখনই সে দরজার দিকে গুলি ছুঁড়তে থাকে কিন্তু তার আগেই সেখানে পুলিশ চলে আসে আর জোশী আহমেদকে সেখানেই গুলি করে মেরে ফেলে এদিকে সেই ধস্তাধস্তিতে কিয়ানা কিছুটা আহত হয়েছিল যার ফলে আভি তাকে ব্যান্ডেজ করে দেয় এবং তাদের সব মান অভিমান ভুলে তারা আবারও একসাথে কাছে চলে আসে পরের দিনে দেখা যায় পুলিশ অফিসার জোশী সালভেকে নিয়ে হেডকোয়ার্টার চলে আসে এবং ডিএসপির সাথে দেখা করে সেখানে সে কিছু প্রমাণ দেখায় গতকাল রাতে হসপিটালে যে লোকটি সামাইরের উপরে অ্যাটাক করেছিল তার নাম হচ্ছে আসলাম আহমেদ আর সে একজন পেশাদার কন্ট্যাক্ট কিলার কিন্তু কথা হচ্ছে এই কন্ট্যাক্ট কিলারকে কে হায়ার করেছে ইনভেস্টিগেশন করে জানা যায় আহমেদকে হায়ার করেছে ডক্টর কিয়ানা এটা শুনে পুলিশ অফিসার সালভেও অবাক হয়ে যায় পুলিশ অফিসার জোশী বলে কালকে সন্ধ্যাবেলায় আহমেদের অ্যাকাউন্টে কিয়ানার অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে এছাড়া কিয়ানা এবং আহমেদের হোয়াটসঅ্যাপ চ্যাটটাও আমরা রিকভার করেছি সেটার স্ক্রিনশটগুলো ডিএসপিকে দেখানো হয় অর্থাৎ কিয়ানাই আহমেদকে বলেছিল সামাইরাকে খুন করার জন্য যাতে ইয়াসের মার্ডার কেসার তার ঘাট থেকে অন্যদিকে চলে যায় আর শুধু সামাইরা না কিয়ানা আহমেদকে রাজীবকেও খুন করতে বলেছিল ইস্পি অর্ডার দেয় কিয়ানাকে অ্যারেস্ট করার জন্য ঠিক তখনই দেখা যায় আসর রাধিকা একটি পাসপোর্ট এবং টাকা নিয়ে একজন ছেলের সাথে দেখা করে সেই ছেলেটি ছিল হ্যাকার এই ছেলেটি কিয়ানার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো বদলে ফেলেছিল হ্যাক করে এছাড়া তার অ্যাকাউন্ট বদলে সেখান থেকে এক কোটি টাকা ট্রান্সফার করে আহমেদের অ্যাকাউন্টে রাধিকা ছেলেটিকে ক্যাপ্টন যাওয়ার পাসপোর্ট এবং দশ হাজার ডলার দিয়ে দেয় এবং জিজ্ঞেস করে পুলিশ তো ধরতে পারবে না যে তুমি তাকে হ্যাক করেছিলে লিটি বলে আমি কিয়ানার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য মেয়ালয়ের অ্যাপ ইউজ করেছি আর তার হোয়াটসঅ্যাপ হ্যাক করার জন্য মকওয়াট যার ফলে কোন ভাবেই বুঝতে পারবে না যে সেটা হ্যাক হয়েছিল রাধিকায় এই ছেলেটিকে দিয়ে কিয়ানাকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করেছে কিন্তু কেন তার সাথে কিয়ানার সম্পর্কটাই বাকি দিকে থানায় ফিরে আসার পরে পুলিশ অফিসার সালভে আবার বলতে থাকে যে আমার মনে হচ্ছে এখনো কিছুটা ঘাবলা রয়েছে কোনোভাবেই এইসব কিছু আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু জুশি রেগে যায় বলে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা করো অ্যারেস্ট ওয়ারেন্ট বের করো আমরা কিছুক্ষণ পরেই কিয়ানাকে অ্যারেস্ট করতে যাব। তারপরে পুলিশ অফিসার সালভে বলে আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই কিয়ানাকে ফাঁসাতে চাচ্ছেন জোশি বলে কিন্তু আমার মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই কিয়ানাকে বাঁচাতে চাইছো তোমাকে যেটা বলেছি সেটা করো কিছুক্ষণ পরেই পুলিশ অফিসার জোশি কিয়ানাকে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতে চলে আসে কিন্তু বাড়ি বা হসপিটাল কোথাও কিয়ানা নেই জোশি আবিকে জিজ্ঞেস করে কিয়ানা কথায় আভি বলে এই নিয়ে তিনবার পর্যন্ত বললাম যে আমি জানি না কিয়ানা কোথায় আর সে আমার ফোনটাও রিসিভ করছে না আভি জোশীকে বলে আপনাকে আর কত প্রমাণ দিতে হবে কিয়ানা খুন করেনি আপনারা আসল খুনিদকে ধরার পরিবর্তে কিয়ানার পিছনে আছেন যোশী বলে কিয়ানার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে এই জন্যই অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করা হয়েছে ওকে থানায় এসে সারেন্ডার করতে বলুন এদিকে তখনই দেখা যায় পুলিশ অফিসার সালভে কিয়ানাকে নিয়ে এসে শঙ্করের কাছে রেখে যায় আসলে সালভের মনে হচ্ছিল যে কিয়ানাকে ফাঁসানো হচ্ছে তাই যখন সে জানতে পারে কিয়ানার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করা হবে তখন আগে থেকেই সে কিয়ানাকে নিয়ে এসে শঙ্করের কাছে লুকিয়ে রাখে কিয়ানা তাকে ধন্যবাদ দেয় সালবে বলে আমি যদি কাজটা না করতাম তাহলে আমার বিবেকে বাড়ত কারণ সত্যটা গোপন হয়ে যেত আর আমি সেটা চাইনি পরদিন সকালে কিয়ানা শঙ্করের বাসায় বসে টিভিতে নিউজ দেখছিল ইয়াসের মার্ডারের ব্যাপারে সেখানে ইয়াসের স্ত্রী রাধিকা পুলিশকে বারবার প্রেশার দিয়েছিল যাতে এই কেসটা দ্রুত সলভ করে ফেলা হয় এবং অপরাধীকে ধরা হয় এছাড়া রাধিকা একটি স্টেটমেন্ট দেয় এই খুনের ব্যাপারে আর সেটা খুব ভাইরাল হয়ে যায় সেটাই প্রচার করা হয় সেখানে ভিডিওটা দেখার কিয়ানার কিছু একটা সন্দেহ হয় কিয়ানা তাড়াতাড়ি তার মোবাইলটা নিয়ে সেই ভিডিওটাই প্লে করে অর্থাৎ রাধিকার ভিডিওটা এবং শঙ্করকে বলে এর আগে যখন এই ভিডিওটা আমি দেখেছিলাম তখন আমি প্রডিউসার রাজীব ভাটিয়ার ব্যাপারে জানতাম না কিন্তু এখন এই ভিডিওটা দেখো রাধিকা যেখানে বসে ভিডিও বানাচ্ছে সেখানে পেছনে একটা আয়না রয়েছে সেই আয়নার ভেতরে রাজীব ভাটিয়ার ফিল্মের যে অ্যাওয়ার্ডগুলো ছিল সেগুলো পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে শঙ্কর তার কথা বুঝতে না পারায় সেখানে গেস্টটা ব্রিফ করে কিয়ানা সেখানে কিয়ানা বলে ইয়াস কাপুরের খুনে তাকে ফাঁসানোর জন্য সামাইরাকে ব্যবহার করে রাজীব ভাটিয়া আর এখানে রাজীব ভাটিয়া এবং রাধিকা কাপুর একসাথে মিলিত রয়েছে তারা দুজনে মিলে এই কাজটা করেছে কিন্তু এখনও একটা জিনিস মিসিং রয়েছে সেটা হচ্ছে রাধিকা কাপুর আমাকে চেনে না আমিও তাকে চিনি না রাজীব ভাটিয়াও আমাকে চেনে না আমিও তাকে চিনি না কিন্তু কে এমন রয়েছে এর ভেতরে আমাকেও চেনে রাজীব ভাটিয়া এবং রাধিকা কাপুরকেও চেনে আর যে এই কাজটা করেছে সে খুব ভালো করেই জানে যে আমি আমার পেশেন্টদের ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক ইনভেস্টিগেশন করি তাদের চিকিৎসা করতে গেলে এরপরেই রাধিকাকে দেখানো হয় যে ফোনে কারোর সাথে কথা বলছিল সে বলে বুঝতে পারছি না কিয়ানা তার অ্যারেস্ট ওয়ারেন্টের ব্যাপারে কিভাবে জানলো আবার পালিয়ে গেছে আমাদের প্ল্যান অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র কিয়ানা অ্যারেস্ট হলেই হলো রাধিকা বলে আমার একটি প্ল্যান আছে ইসপাতে আমার সাথে দেখা করো তখনই দেখা যায় আলিশা ফোনে কারোর সাথে কথা বলছিল একটা রুমে লুকিয়ে আর আভি সেখানে চলে আসে আভি যখন তাকে ডাকে আলিশা ভয় পেয়ে যায় আভি তাকে জিজ্ঞেস করে তুমি ভয় পেয়ে গেলে কেন আলিশা বলে আপনি তো বলেছিলেন ডিউটির সময় ফোন ইউজ করতে না এই জন্যই সেখান থেকে আভি তার মনের কষ্ট আলিশাকে শেয়ার করতে থাকে যে হসপিটাল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে যদিও এটা কিয়ানার জন্যই আলিশাও অবাক হয়ে যায় যে কিয়ানার কেসের সাথে আপনার কি সম্পর্ক তখনই শঙ্কর সেখানে চলে আসে আর আভিকে সবকিছু খুলে বলে যে রাধিকা এর পেছনে রয়েছে আর রাধিকার সাথে আরও একজন রয়েছে যাকে কিয়ানা এবং রাধিকা দুজনেই চেনে দেখা যাচ্ছিল আভি এবং শঙ্করের কথাগুলো আলিশার লুকিয়ে লুকিয়ে শুনছিল এদিকে পুলিশ স্টেশনে ইন্সপেক্টর যোশী সন্দেহ করতে থাকে পুলিশ অফিসার সালভেকে কারণ সে আর যোশী ছাড়া কেউ জানতো না যে কিয়ানাকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হয়েছে আর ঠিক তখনই কিয়ানা সেখান থেকে পালিয়ে যায় যোশী ইন্ডিরেক্টলি সালভেকে দোষারোপ করতে থাকে কিন্তু সালভে কথা এড়িয়ে যায় সে বলে সে এটা করেনি এরপরে রাতে শঙ্কর বাসায় আসে আর কিয়ানাকে বলে এখনই আফিসার আপনাকে যেতে বলেছে খুব ইম্পর্টেন্ট একটা কথা জানতে পেরেছে কিয়ানাও দ্রুত রেডি হয়ে যায় কিন্তু শঙ্কর কিয়ানাকে নিয়ে কিভাবে যাবে সেটাই বুঝতে পারছিল না তখনই শঙ্কর তার প্রতিবেশী ক্যাব ড্রাইভারের কাছ থেকে তার ক্যাবটা চেয়ে নেয় যখনই চাবিটা দিতে যাবে সে দেখতে পায় কিয়ানাকে কিয়ানাকে দেখে চিনতে পেরে যায় সেই লোকটি কারণ একটু আগে টিভিতে কিয়ানা নিউজটা সে দেখছিল যখনই শঙ্কর গাড়িটা নিয়ে সেখান থেকে চলে আসে সেই লোকটি পুলিশে খবর দিয়ে দেয় কিয়ানার ব্যাপারে কিয়ানা সেখানে আসলে তাকে বলে তোমার সন্দেহটাই ঠিক তোমাকে এবং রাধিকা কাপুরকে চেনে এমন একজন লোক হসপিটালে রয়েছে আর সেই এই কাজটা করছে ইয়াস বলতে থাকে যাজকে যখন আমি লকার রুমে ছিলাম তখনই আমি শুনতে পাই ফোনে কথা বলছে আলিশা সে বলছে কিয়ানা খুবই স্মার্ট ওর থেকে আমাদের দুই কদম আগে থাকতে হবে এছাড়াও ইয়াসের মার্ডারের পরে আমরা একের পর এক খুন করে চলেছি আমাদের খুবই সাবধানে থাকতে হবে আর যে ফটোগ্রাফের ব্যাপারে তুমি কথাগুলো বলছো সেগুলো আমি লকার রুমে লুকিয়ে রেখেছি সেগুলোর ব্যাপারে কেউ জানতে পারবে না আভির সন্দেহ হয় সেই ফটোগুলো সে নেওয়ার চেষ্টা করে এই জন্যই আলিশাকে ডেকে পেশেন্ট হ্যান্ডওভার করার কাজে তাকে ব্যস্ত করে দেয় আভি চলে যায় লকার রুমে সে আলিশার লকারটা খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই খুলতে পারছিল না এরপরে সে একটা প্ল্যান বের করে সে লকারের নাম ঠিকগুলো চেঞ্জ করে দেয় আলিশার নেমট্যাগের পরিবর্তে তার নেমট্যাগটা সেই লকারে বসিয়ে দেয় এবং আলিশার নেমট্যাগ তার লকারের ভেতরে এরপরেই সে রিসিপশনে এসে মেন্টেন্সে কল করে এবং বলে আমার লকারের চাবি হারিয়ে গেছে আমার লকারটা খুলতে হবে কেউ একজনকে পাঠিয়ে দিন একটু পরেই সেই লোকটি মাস্টার কি দিয়ে আলিশার লকারটি খুলে ফেলে যেখানে আভির নামের নেমটেক ছিল এরপরে আভি লকারে থাকা সেই ফটোগ্রাফগুলো দেখতে পায় যেখানে দেখা যায় রাধিকা এবং আলিশা আগে থেকে একে অপরের পরিচিত এমনকি তারা বন্ধু ছোটবেলার বন্ধু আভি বলতে থাকে আমি বুঝতে পাইনি এতটা গড়াবে এই জিনিসটা রাধিকা ইয়াসের থেকে ছাড়া পেতে চেয়েছিল আর আলিশা তোমার থেকে আলিশা যে আমাকে এতটা চায় আমি বুঝতে পারিনি আর বুঝতে পারলেও আমি বুঝতে পারিনি যে সে আমাকে পাওয়ার জন্য এত দূর আসতে পারবে কিয়ানা বলে কিন্তু এখন আমরা প্রমাণ করবো কি করে যে আলিশা এবং রাধিকা এসব কিছুর সাথে জড়িত আভি বলে আমার কাছে একটা আইডিয়া রয়েছে এরপরে আভিকে দেখা যায় হসপিটাল থেকে লুকিয়ে সে কিছু জিনিস নিয়ে আসে সেখানে একটা রেকর্ডিং ডিভাইস ছিল যেটার মাইক্রোফোনটা থাকবে আভির কাছে আর সে চলে যাবে আলিশার কাছে আর রেকর্ডিং ডিভাইস নিয়ে বাড়ির কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকবে কেনা এবং শঙ্কর আভি সেখানে যাবে আলিশার সাথে কথা বলে তাকে সব কিছু কনফিউজ করানোর চেষ্টা করবে আর সেটাই রেকর্ড হয়ে যাবে এটাতে তখনই আলিশাকে কল করে আভি আর বলে একটা কেসের ব্যাপার তোমার সাথে ডিসকাস করার কথা ছিল আমি একটু তোমার বাড়িতে আসছি কিছুক্ষণ পরেই আভিকে দেখা যায় আলিশার বাড়িতে চলে যেতে আর কিয়ানা এবং শঙ্কর দূরিয়ে দাঁড়িয়ে রেকর্ডিংগুলো শুনতে থাকে সেখানে আলিশা বলে আমি জানি লকারটা আপনি খুলেছিলেন ছবিগুলোও আপনি দেখেছেন আর আমি এটাও জানি আপনারা এখানে এসেছেন প্রমাণ নেওয়ার জন্য আমার কনফিউশন নেওয়ার জন্য তখনই দেখা যায় আভি বলতে থাকে তুমি তোমার গানটা নিচু করো অর্থাৎ আলিশা আভি দিকে গান ত্যাগ করে রেখেছিল কিয়ানা দৌড়ে সেখান থেকে যেতে থাকে কিন্তু শঙ্কর তাকে আটকায় যে আপনি এখন গেলে আলিশা আরও ভয় পেয়ে যাবে সে সারকে শ্যুট করে দেবে তার চেয়ে বরং আমরা এখানেই থাকি এবং দেখি সে কি কি বলে কিয়ানা শঙ্করের কথা বুঝতে পারে সে আবারও গাড়িতে এসে রেকর্ডিং শুনতে থাকে যেখানে আলিশা আভিকে বলছিল গাড়িতে ওঠার জন্য এছাড়া আলিশা আভিকে গাড়িতে ওঠানোর আগেই তার মাইক্রোফোনটা ফেলে দিতে বলে একটু পরে কিয়ানা দেখতে পায় আভিকে আলিশা গান পয়েন্টে নিয়ে গাড়ি দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে কিয়ানা আর শঙ্কর সেই গাড়িটিকে ফলো করতে শুরু করে শঙ্কর সেই গাড়িটিকে ধরার জন্য একটি শর্টকাট নেয় কিন্তু সেই শর্টকাট রাস্তা দিয়ে আসার সময় দেখতে পায় সেখানে পুলিশের চেকিং চলছিল কেনাকে ধরার জন্য শঙ্কর এবং কিয়ানা দেখতে পায় তারা এখান থেকে কোনোভাবে বের হতে পারবে না কারণ পিছনেও গাড়ি চলে এসেছিল তাই শঙ্কর বলে রেকর্ডিং ডিভাইসটা নিয়ে আপনি এখান থেকে চলে যান পালিয়ে যান আমি এখানেই আছি কিয়ানা সেটাই করে লুকিয়ে সেখান থেকে গাড়ি থেকে বের হয়ে পালিয়ে আসে কিন্তু রাস্তায় আসার পরেই দেখতে পায় সামাইরা সেখানে গাড়ি নিয়ে চলে এসেছে কিয়ানা তার গাড়িতে উঠে পড়ে সেখানে প্রডিউসার রাজীব ভাটিয়ার বাড়িতে তাকে নিয়ে আসে বলে এটা তার অন্য একটা বাড়ি সে এখানে আমাকে থাকতে দিয়েছিল কিন্তু এখন যেহেতু মারা গেছে এই বাড়িতে আর কেউ আসবে না আপনি এখানে নিরাপদে থাকবেন পরে দেখা যায় আভি কল করে কিয়ানাকে ফোনটা পিক করতেই সেখানে কথা বলে আলিশা কিয়ানা তাকে বলে তুমি কি চাও আলিশা বলে আমি অভিজিৎকে চাই তারপরেও সিঙ্গেল ওয়াইফ ছাড়া তার মানে আপনাকে জেলে যেতে হবে অথবা মরতে হবে কিহানা বলে তুমি সাবধানে থেকো তোমার রেকর্ডিং কিন্তু আমার কাছে আসে পুলিশের কাছে সেটা দিয়ে দিলে তুমি ফেসে যাবে তখনই আলিশা বলে আপনি একটু ভেবে দেখুন যে মেয়ে তার ছোটবেলার বন্ধুর সাথে মিলে তার ভালোবাসাকে পাওয়ার জন্য এতগুলো খুন করতে পারে সে তার ভালোবাসা না পেলে কী করতে পারে সেটা তো একবার ভেবে দেখুন আলিশা কিয়ানাকে বলে আপনার কাছে দুটো রাস্তা খোলা আছে পুলিশের কাছে সারেন্ডার করুন আভিজিতকে বাঁচিয়ে নিন আর না হলে এভাবে পালিয়ে থাকুন আর আভিজিৎকে আমার হাতে খুন হতে দিন সামাইরা বলে আমাদের এখন অবশ্যই পুলিশের কাছে যাওয়া উচিত তুমি যদি আলিশার রেকর্ডিংটা পুলিশকে শোনাও তাহলে হয়তোবা তোমার কথা বিশ্বাস করবে এবং আলিশের কাছ থেকে আভিকে ছাড়াতে সাহায্য করবে কিয়ানা এবং সামাইরা পুলিশ স্টেশনে যেতে থাকে কিন্তু রাস্তায় ট্রাফিকের মধ্যে তারা বসেছিল তখনই পেছন থেকে একটা গাড়ি সামনে এসে যায় আর এই দৃশ্যটা দেখার পরেই কিয়ানার মাথায় একটা প্রশ্ন চাকতে থাকে সে গাড়ি থেকে বের হয়ে সামাইরাকে বোঝাতে থাকে আবি যখন আলিশাকে কল করেছিল সে বলেছিল অলরেডি সে তার বাড়িতে তার মানে তার বাড়িতে তার আগে থেকে গাড়িটা পার্ক করা রয়েছে যেটা বাড়ির সামনে ড্রাইভ থাকবে এই তার গাড়িটা নিয়ে আলিশার বাড়িতে যায় আফিও তার গাড়িটা আলিশার ড্রাইভ পার্ক করে তারপর সে তার সাথে কথা বলতে যায় তার মানে আলিশা গাড়িটা ফার্স্টে এবং আভির গাড়িটা সেকেন্ডে রয়েছে কিন্তু যখন আলিশা আভিকে কিডন্যাপ করে নিয়ে যায় তখন সে নিজের গাড়িতে অর্থাৎ আভির গাড়িতে নয় আলিশার গাড়িতে নিয়ে যাচ্ছিল কিন্তু সেটা করতে গেলে আগে আভির গাড়িটা ড্রাইভওয়ে থেকে সরাতে হবে কিন্তু সেটা তো সরাইনি আমরা গেটের সামনে সে ধরনের কোনো গাড়ি দেখতে পাইনি কিয়ানা বলে আমরা যেটা দেখছি সেটা ঠিক নয় এখানে নিশ্চয়ই কোনো একটা ঘাবলা রয়েছে পরে সামাইরা এবং কিয়ানা চলে আসে আলিশার বাড়িতে কিন্তু বাড়ির পুরো লাইট দরজা সব কিছুই বন্ধ ছিল কোনোভাবেই তার ভেতরে ঢুকতে পারছিল না তখনই সামাইরা ওয়াল বেয়ে ওপরে জালনা দিয়ে ঘরের ভেতরে ঢোকে এবং মেন দরজা খুলে দেয় কিয়ানাও ভেতরে ঢুকে যায় অন্ধকারে মোবাইলে লাইট দিয়ে কিয়ানা যখন আলিশাকে খুঁজছিল ঠিক তখনই হোচট খেয়ে সে পড়ে যায় এবং মোবাইলের আলোতে দেখতে পায় আলিশার রক্তাক্ত দেহ সেখানে পড়ে রয়েছে আলিশার লাশ দেখার পরে কিয়ানা অবাক হয়ে যায় এবং তার প্রশ্নের উত্তরগুলো মেলাতে থাকে আলিশার যদি মারা যায় তাহলে আভিকে কে কিডন্যাপ করে নিয়ে গেছে তার মানে আভি তাদের মিথ্যে বলেছে তার মানে কি আভি এই সব কিছু পেছনে রয়েছে তার মানে গান পয়েন্টে আভিকে যে নিয়ে গেছে সে আলিশা নয় রাধিকা ছিল রাধিকা আর আভি মিলেই তাকে এভাবে ফাঁসাতে চাইছে এটা শুনে কি আনা অবাক হয়ে যায় পাগল হয়ে যায় সে চিৎকার করে বলে এখনই সে পুলিশের কাছে সারেন্ডার করবে সামাইরা তাকে বোঝায় কিয়ানা বলে সে কি করবে তার ভালোবাসার মানুষই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে সে আর কি বা করতে পারে কিছুক্ষণ দেখা যায় সামাইরার পুলিশের কাছে যে করে আর এদিকে আভি এবং রাধিকা টিভিতে এই নিউজটা দেখছিল রাধিকা বলে আমাদের প্ল্যানটা তাহলে সাকসেসফুল হলো আভি বলে সব টেনশন দূর হয়ে গেল রাধিকা বলে এখনো নয় আলিশার ডেড বডিটাকে ঠিকমতো রাখতে হবে আভি বলে তুমি যে আলী শাহর অ্যাক্টিং করেছো আর যার রেকর্ডিংটা এখনও কিয়ানার কাছে আছে সেটা আনতে হবে পরদিন আভি জেলখানায় এসে আবারও কিয়ানার সাথে অভিনয় করতে থাকে বলে তুমি টেনশন করো না আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব এই যুদ্ধে আমরা জয়ী হব আভি কিয়ানাকে জিজ্ঞেস করে সেই রেকর্ডিংটা কোথায় সাভাকে দেখাতে হবে যাতে সে এটা কোর্টে পেশ করতে পারে কিয়ানা বলে সেটা সামাইরার কাছে এরপরে রাতের বেলায় দেখা যায় রাধিকা এবং আভি আলিশার লাশটা গাড়িতে নিয়ে তারা কবরস্থানে চলে আসে এবং আলিশার লাশটা পুঁতে রাখার জন্য কবর খুঁড়তে শুরু করে তখনই দেখা যায় তাদের দুজনের মোবাইলে মেসেজ আসে যে মেসেজটা ছিল দুটো ফটো যেখানে দুজনেই আলিশার লাশটা গোপন করার চেষ্টা করছিল তখন তারা দুজনেই অবাক হয়ে যায় বলতে থাকে আমরা তো ভেবেছিলাম যারা আমাদের গোপন সিক্রেটটা জানে আমরা সবাইকে মেরে ফেলেছি এটা আবার নতুন কে দেখা যায় তখনই কেউ গাড়িতে আসে আর সেটা আর কেউ নয় কিয়ানা সেই দিন রাতে কিয়ানা যখন বুঝতে পেরেছিল রাধিকা এবং আভি এই সব কিছুর পেছনে রয়েছে তারা সর্বপ্রথম পুলিশ অফিসার সালভের কাছে আসে সব কিছু খুলে বলে সালভে বলে আমি আমার পুলিশ ক্যারিয়ারে এমন পেঁচানো কেস আর দেখিনি সেখানে সাবাও ছিল সবাই মিলে প্ল্যান করতে থাকে সাবা বলে আমি আভিকে এত বছর ধরে চিনি কিন্তু ওর ভালো মানুষের মুখোশের আড়ালে যেমন একটা শয়তান লুকিয়ে রয়েছে কল্পনাও করতে পারিনি আমি সেখানে সামাইরা বলতে থাকে রাধিকা অভিজিতের পেশেন্ট ছিল আর তখন থেকে একে অপরের সাথে তারা দেখা করে তাদের পরিচয় হয় সেখানে সামাইরা আরও বলে এখানে সবকিছুর মধ্যে রাজীবকে ফাঁসিয়ে দিয়েছে রাধিকা কারণ প্রডিউসার রাজীব ভাটিয়া ইয়াসের কাছ থেকে কয়েক কোটি টাকার লোন নিয়েছিল কিন্তু সেগুলো পরিশোধ করতে পারেনি যার ফলে রাধিকার হয়ে কাজ করতে সে বাধ্য হয়েছিল আর এতে রাজীবেরও স্বার্থ ছিল যদি ইয়াশ কাপুর মারা যেত তাহলে সেই লোনগুলো তাকে পরিশোধ করতে হতো না সাবা বলে আভি জানত কিয়ানা তার রোগীদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি মাথা ঘামায় আর সেই সুযোগটাই সে নিয়েছে তখন তারা ভাবতে থাকে যে তাদের সব প্রমাণ তারা মিটিয়ে ফেলেছে শুধু সামাইরা বাদে আর সামাইরা রাজীব ভাটিয়া ছাড়া আর কাউকে চেনে না যার ফলে সামাইরা তাদের কোনো বিপদে ডেকে আনতে পারবে না বাকি রইল লাশ সেটাও তারা গুম করার চেষ্টা করবে আর সেই সুযোগটাই আমাদের নিতে হবে এরপরেই পুলিশ অফিসার সালভে ঝুসিকে সবটা খুলে বলে সব প্রমাণ দেখায় ঝুসিও বুঝতে পারে সে এতদিন ভুল ছিল কিয়া বলে এমনটা কেন করলে তখন আবি বলতে থাকে বেচারি আলিশা ওকে আমি মারতে চাইনি কিন্তু দুর্ভাগ্যবশত ও আমার এবং রাধিকার কথাগুলো লকার রুম থেকে শুনতে পেয়ে গিয়েছিল আর আমি সেটা টের পেয়ে গিয়েছিলাম এই জন্যই এত বড় গোপন সত্যিটা জানার পরে আমি আর ওকে জীবিত রাখার রিক্সটা নিতে চাইনি এরপরে কিয়ানা জিজ্ঞেস করে কিন্তু আমাকে কেন ফাঁসাতে চাইলে তখনই আবি বলে তোমার বাবা যখন মারা গিয়েছিল তখন কোটি কোটি টাকার সম্পত্তি তোমার নামে এবং তোমার বোন সিয়ার নামে রেখে গিয়েছিল কিন্তু তুমি তো দয়ার সাগর তুমি আমার দিকটা না দেখে তুমি তোমার বোনের দিকটা দেখলে তার আর্থিক অবস্থা ভালো না থাকায় তুমি তোমার সম্পত্তির পুরো অংশটাই তুমি তোমার বোনকে দিয়ে দিলে এদিকে আমি যে ক্যান্সার হসপিটাল খোলার জন্য টাকা চাইছিলাম সেই দিকে তোমার কোনো কেয়ারই ছিল না তাই এত ভালো মানুষের সাথে আমি থাকতে চাইনি আমার এমন একজনকে দরকার ছিল যে আমার প্রয়োজনটা বুঝবে আমাকে সাহায্য করবে আর রাধিকা ছিল সেইজন কথাগুলো বলার শেষে সাথে সাথে সেখানে পুলিশের গাড়ি চারপাশ থেকে তাদের ঘিরে ধরে আভি এবং রাধিকাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরপরেই কয়েকদিনের পরের ঘটনা দেখানো হয় যেখানে কিয়ানা আনা স্বাভাবিকভাবে আবারও তার জীবনে প্রবেশ করেছে সে স্বাভাবিকভাবে হসপিটালে আসে তার ডিউটিতে জয়েন করে বাচ্চাদের সাথে সময় কাটায় আর এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায় আসলে আমরা কখনোই কাউকে ঠিকঠাকভাবে চিনতে পারি না কার মুখোশের আড়ালে কি লুকিয়ে রয়েছে সেটা কোনোভাবেই বোঝা যায় না তাই মানুষ চিনতে আমাদের সাবধান হওয়া উচিত তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন এছাড়া যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিওতে কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন sekali